हक ला इलाहा इल्लल्लाह पुरुला इलाहा इल्लल्लाह पुरीला इलाहा इल्लल्लाह जुड़ीला इल्लल्लाह इलाहा इल्लल्लाह फसा खुदी का सिर निहला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा अगर चे अप है जमात किया सती नूबी मुझे ही हुके बेअज़ा मुझे ही हुके बेअज़ा ला इलाहा इल्लल्ला पुरुला इलाहा लल्ला ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है तू मुस्तफा ने कहा तू मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह पुरीला इलाहा लल्ला जुड़ीला इलाहा लल्ला शोबीला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बुल आलमीन कुरआनुल करीमिन मुद्द बोलें इन्नमल मुमिनूना लजीना इजा ज़िक्रल्लाहु वजिलत कुलूबुहुम व इजा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमानन व अला रब्बिहिम तवक्कलून सुभानल्लाह रब्बुल आलमीन कुरआनुल करीमिन मुद्दे बंदा के डाक दिया बोले बंदा दुनियार मध्ये जे ईमानदार आछे दुनियार मध्ये जारा रब्बुल आलमीन के शरण करे आमी रब्बुल आलमीन के भालोबाशे आमी रब्बुल आलमीनेर पथे निजेदेरके सफरद करे दिएछे मुमिनदेरके कथा रब्बुल आलमीन बोले जे मुमिनरा जखन रब्बुल आलमीनेर नाम शोने जखन केउ रब्बुल आलमीनेर शरण करे तादेर अंतरटा कम्पन सृष्टि करे सुभानाल्लाह तादेर अंतरेर मध्ये रब्बुल आलमीनेर भय भीति सृष्टि हय तो रब्बुल आलमीनेर जिकिर जेई जागार मध्ये हय रब्बुल आलमीनेर शरण जेई जागार मध्ये हय बुखारी शरीफेर हादिस अबी मूसा आशारी रहमतुल्लाहि अलैहि बर्णना करेन जे रब्बुल आलमीन बोले जखन रब्बुल आलमीन के बंदा जिकिर करे रब्बुल आलमीनेर कथा शरण करे रब्बुल आलमीन এই বান্দার কথাও স্মরণ করে সুবহানাল্লাহ বলে কিভাবে স্মরণ করে বলে দুনিয়ার জমিনের বান্দারা দুনিয়ার জমিনের উম্মতরা রব্বুল আলামিন বান্দাকে যতটুকু সময় দিয়েছে শক্তি দিয়েছে যতটুকু টাকা দিয়েছে পয়সা দিয়েছে যতটুকু সামর্থ্য দিয়েছে এর মধ্যে থেকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে ঠিক কি না এর বেশি করতে পারবো না রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে যতটুকু শক্তি দিলাম যতটুকু সামর্থ্য দিলাম এর বাইরে তুমি কিছু করতে পারবে না তো তুমি তোমার শক্তিকে সামর্থ্যকে তোমার সময়কে কাজে লাগাও সুবহানাল্লাহ তো রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে রব্বুল আলামিন বলে যখন কোন বান্দা দুনিয়ার জমিন থেকে রব্বুল আলামিনকে শরণ করে চাই সে বাতিনি ভাবে হোক
চাই সে জাহিরি ভাবে হোক, যদি সে রাব্বুল আলামিনকে স্মরণ করে, রাব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করে, সুবহানাল্লাহ, যে বান্দা রাব্বুল আলামিনের জিকির করলো, রাব্বুল আলামিন নিজে ওই বান্দার জিকির করে আরশের মধ্যে, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বলে বান্দা তুমি আমি রাব্বুল আলামিনকে যদি একা একই ভাবে নির্জনে আমি রাব্বুল আলামিনের জিকির করো, রাব্বুল আলামিনের স্মরণ করো, ও বান্দা আমি রাব্বুল আলামিন নির্জনে একা একই তোমাকে স্মরণ করি, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তো কাদের কুদরত, সে কোন বললে ফায়কুন হয়ে যায়। রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনে পাঠাইছি আমি রাব্বুল আলামিনের ইবাদত করবি, বলে কোরআন কিতাবাক কিয়ামতের ময়দানে তোর হাতের মধ্যে এই কোরআন কিতাবাক তোর আমলনামা দিয়ে দিব, যখন তোর আমলনামা তোর হাতের মধ্যে দিয়ে দিব তখন বলবো ওই কোরআন পর, তখন কি পর, কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে যে রাব্বুল আলামিন বলে যে মানুষ যে নিঃশ্বাস ছাড়ে, মানুষ সে দুনিয়ার জমিনে আছে যতটা সেকেন্ড, যতটা মুহূর্ত, যতটুকু সময় সে তার হায়াতের মধ্যে পায়, এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট রাব্বুল আলামিনের কাছে রেকর্ড হয়, সুবহানাল্লাহ। ফেরেশতা নিযুক্ত আছে তার রেকর্ড করার জন্য। হাদিসে কুদুসির মধ্যে আছে যে বান্দার প্রত্যেকটা নিঃশ্বাস রাব্বুল আলামিনের দরবারে একজন ফেরেশতা নিয়ে যায়, সুবহানাল্লাহ। বান্দা একটা নিঃশ্বাস ছাড়ে একজন ফেরেশতা এই নিঃশ্বাসটা নিয়ে রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায়, বলে রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের তোমার বান্দা এই নিঃশ্বাস ছাড়ছে, দেখো এই নিঃশ্বাসের মধ্যে তুমি রাব্বুল আলামিনের জিকির আছে কিনা। আর যখন দেখে রাব্বুল আলামিন বান্দার নিঃশ্বাসের মধ্যে, সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে, বান্দার জিন্দগির মধ্যে রাব্বুল আলামিনের স্মরণ নাই, রাব্বুল আলামিনের ইবাদত নাই, রাসূলের দুরুদ নাই, তখন রাব্বুল আলামিন এই বান্দার প্রতি রাগ হয়, ক্ষুব্ধ হয়, কষ্ট পায়। এজন্য রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি একা একইভাবে আমি রাব্বুল আলামিনকে স্মরণ করো, আমি রাব্বুল আলামিনকে যদি নির্জনে স্মরণ করো, আমি রাব্বুল আলামিন তোমাকে নির্জনে একা একইভাবে স্মরণ করি, আর তুমি যদি আমি রাব্বুল আলামিনের সাথে, আমি রাব্বুল আলামিনের মহব্বতে, আমার রাসূলের মহব্বতে বিশাল বড় মাহফিল করো, জিকির করো, সেই মাহফিলে ব্যয় করো, অর্থ দাও, দান করো, রাব্বুল আলামিন বলে তুমি যত বড় করে করো, যত ধুম করে করো, আমি রাব্বুল আলামিন আসমানের মধ্যে এত ধুম করে, এত সমাগম করে তোমার জিকির করি, সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বুঝেন নাই? আমরা জিকির করতেছি কার? রাব্বুল আলামিনের। কার? রাব্বুল আলামিন বলে ইলা ইজা যুকিরতু যাকারতা মাই, যে জায়গায় আমি রাব্বুল আলামিনের জিকির হবে সেই জায়গার মধ্যে আমি রাসূলের জিকির হবে, সুবহানাল্লাহ, আমার রাসূলের স্মরণ হবে। তো রাব্বুল আলামিন বলে যেই জায়গার মধ্যে আমি রাব্বুল আলামিনের রাসূলের জিকির হবে, তোমরা যতটুকু সমগণ করে করবা, তোমাদের প্যান্ডেলের মধ্যে যত বেশি মানুষ হবে, আমি রাব্বুল আলামিনের শান অনুযায়ী, আমি রাব্বুল আলামিনের মান অনুযায়ী তোমার জন্য অতটুকু সমাগম করে, অতটুকু মানুষ নিয়ে আমি সেই জিকির করি, সুবহানাল্লাহ। মানুষ এজন্য বললাম, সমাগম বোঝানোর জন্য, আসলে মানুষ না, রাব্বুল আলামিনের দরবারে, রাব্বুল আলামিনের ওয়াজের প্যান্ডেলে বসবে তারা হচ্ছে মালাইকা, সুবহানাল্লাহ। বলে দুনিয়ার জমিনে মানুষদেরকে নিয়ে আমি রাব্বুল আলামিনের জিকির করো, মানুষটা গুনাহ করে কিন্তু আমার মালাইকারা গুনাহ করে না, তুমি সমাগম করে রাব্বুল আলামিনের স্মরণ করো, মেহফিল করো, আমি রাব্বুল আলামিন তোমার মেহফিল করি, সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এতটুকু নিয়ামত রাব্বুল আলামিন আমাদেরকে দিল, প্রত্যেকটা নিঃশ্বাস আমাদের রেকর্ড হয়, প্রত্যেকটা শব্দ রাব্বুল আলামিনের দরবারে চলে যায়, ফেরেশতারা নিয়ে রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। এই জন্য এই জিন্দগির দাম আছে কি নাই? জোরে বলুন, জিন্দগির দাম আছে কি নাই? আছে। হেলায় হেলায় কাটাইলে হবে? আমি যুবক ভাইদেরকে খুব ভালোবাসি। রাব্বুল আলামিন বলে ওয়াকালু লিন্নাসি হুসনা, যে যখন মানুষদের সাথে কথা বলবা, তোমার এক ভাইয়ের সাথে কথা বলবা, সুন্দর করে কথা বলবা, সুবহানাল্লাহ, হুসনা, সুন্দর করে কথা বলবা। তো এই সমাজের যে যুবক ভাইরা আছে, যুবক ভাইরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাদের আখলাক, চরিত্র, তাদের সুরত, তাদের সিরত অনেক সুন্দর, অনেক সুন্দর বিধায় আজকের মতো একজন মেহফিল, আজকের মতো একটা জিক্রি মেহফিল তাদের পক্ষে করা সম্ভব হয়েছে, ঠিক কিনা? তাদের জন্য দোয়া করবেন। যেই কথা বলতেছিলাম, যে রাব্বুল আলামিন এরা তো সুন্দর একটি জিন্দেগি দিল, রাব্বুল আলামিন বলে আপা হাসিবতুম
আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। দুনিয়ার জমিনে আমি রাব্বুল আলামিনকে তোমাকে পাঠাইলাম। আমি রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে, কি আছে উদ্দেশ্য আছে, বলে কি উদ্দেশ্য? রাব্বুল আলামিন বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে বানাইছি আমি রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ঠিক কিনা? এখন যদি প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড হয়, তাহলে আপনি একটু নির্জনে একাকে চিন্তা করেন যে যখন রাত্রে ঘুমাইবেন, যখন রাত্রে ঘুমানোর ঘরে যাবেন, মাথার মধ্যে বালিশটা রাখবেন, তখন একটু নিজে নিজে চিন্তা করবেন যে সারা দিনের মধ্যে যে কাজগুলা করলাম, সারা দিনের মধ্যে যে কর্মগুলা করলাম, এই কর্মগুলার মধ্যে কি রাব্বুল আলামিনের স্মরণ আছে কি নাই? যখন আপনি ঘুমানোর সময় এই চিন্তা ভাবনা করবেন, এই স্মরণটা করবেন, তখন প্রতিদিনের কর্মটা আপনার চোখে ভেসে আসবে। আর যখন আপনার চোখে সেই কর্মটা ভেসে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা রাব্বুল আলামিনের জন্য হয়েছে, কোনটা রাব্বুল আলামিনের গোস্তাকি হয়েছে, কোনটা রাসূলের গোস্তাকি হয়েছে, আর যেটা রাসূলের গোস্তাকি হয়েছে রাব্বুল আলামিনের গোস্তাকি হয়েছে। যখন প্রতিদিন আপনি এই আমলটা করতে থাকবেন, তখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যে জিন্দগির মধ্যে যে ভুলগুলো আছে রাব্বুল আলামিন সব কিছু শুধরিয়ে দিবে, সুবহানাল্লাহ। এর জন্য দিনের একটা সময় একটু ভাববেন, চিন্তা করবেন যে আমি সারা দিনের মধ্যে কি কাজ করলাম, সারা দিনের মধ্যে কি কাজ করলাম, আমার কাজগুলো ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে। যখন এই চিন্তা আমরা করব, তো তখন আস্তে আস্তে আমরা রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে পারবো, ঠিক কি না? রাব্বুল আলামিন বলে যে জনসমগণ করে আমি তোমার জিকির করে তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত মহাব্বত করি রে বান্দা। যখন দুনিয়ার জমিনের মধ্যে, যখন দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি অপকর্ম করো, যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বোনদেরকে তুমি দর্শন করো, যখন দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি ঘুষ খাও, রিবা খাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি সুদ খাও, যখন দুনিয়ার জমিনের মধ্যে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে দেখলে টিটকারি মারো, তখন রাব্বুল আলামিনের কাছে এগুলো যায় কি যায় না? রাব্বুল আলামিন এগুলা দেখে কি দেখে না? দেখে। তাই এগুলা ছাড়তে হবে কি না? চরিত্র সুন্দর করতে হবে কি না? আমলের আগে আমি বলি চরিত্র আগে। যার চরিত্র ঠিক তার আমল ঠিক, আর যার চরিত্র ঠিক নেই তার আমল রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। এই জন্য চরিত্র ঠিক করতে হবে। মুসলমান যুবক ভাইরা, তোমাদের যদি চরিত্র ঠিক হয় বাংলাদেশ ঠিক হবে, যুবক ভাইদের যদি চরিত্র ঠিক হয় ওয়ার্ল্ড ঠিক হবে, যুবক ভাইদের যদি চরিত্র ঠিক হয় পৃথিবী সুন্দর হবে, রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা দুনিয়ার জমিনে বাড়তে থাকবে, ঠিক কিনা? এর জন্য যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকে অনেক মহাব্বত করি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের চরিত্র ঠিক রাখবা, চরিত্রের মধ্যে কখনো কালি দিবা না। যখন বান্দা একটা গুনাহ করে, তখন বান্দার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। কি পড়ে যায়? একটা দাগ পড়ে যায়। এরকম করতে করতে বান্দা যখন গুনাহ করতে থাকে, তখন তার কলবের মধ্যে দাগ পড়তে থাকে, আর দাগ পড়তে পড়তে বান্দার কলবটা কালো কুচ্ছিত হয়ে যায়, সিয়া হয়ে যায়, ঠিক কিনা? আর এই কালো অন্তরের মধ্যে আমরা যতই ওয়াজ নসিহত ঢুকাই, যত ওয়াজ নসিহত দিই ঢুকে না, ঠিক কিনা? কারণ সত্য যেখানে সেখানে মিথ্যা থাকে না, গুনাহ যেখানে সেখানে নেক থাকে না, ঠিক কিনা? এর জন্য নেক কাজ করতে হবে কিনা, আখলাক চরিত্র সুন্দর করতে পারবো কিনা।